এই জগতবাসী, আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে আমরা কোরআন হাদিস সমস্ত গ্রন্থ আমরা পড়ে শেষ করব। 104 খান কিতাব আছে মুসলমান জাতি, যারা মুসলমান ধর্মে আছে তারা কিন্তু 104 খান কিতাব তারা মানে। আর 104 খান কিতাবের ভিতরে চারটি শ্রেষ্ঠ, সেটি হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এবং ঈসা আলাইহিস সালামের কাছে ইঞ্জিল শরীফ, তাওরাত শরীফ আসলো, মুসা আলাইহিস সালাম জবুর আসলো, দাউদ আলাইহিস সালাম। তাহলে চারজন শ্রেষ্ঠ নবীর উপরে চারটি শ্রেষ্ঠ কিতাব নাজিল হইল। তো এখন আমার কথা হলো যে শুধু এই চারটি কিতাব কেন আর 104 খান কিতাব কেন, যে এই বিশ্বের সমস্ত পুস্তক পড়ে শেষ করব কিন্তু কখনো আমরা আল্লাহ রাসুলের কোনো উদ্দেশ্যই পাবো না। আল্লাহ রাসুলকে দেখা যাবে বা আল্লাহ রাসুলের আমাদের সাথে সাক্ষাৎ দেবে বা এদেরকে আমরা আপন করে পাব, এটা কখনোই সম্ভব হবে না। আল্লাহকেও পাবো না, রাসুলকেও পাবো না, যদি আমরা কিতাব বা পুস্তকের মধ্যে থাকি। আচ্ছা, তাহলে আমরা যদি আল্লাহকে পেতে হয় তাহলে কি করতে হবে? যে আল্লাহ প্রাপ্ত, একটা কথা আছে যে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিদান পীরের কাছে। এখন এই কিতাব কিন্তু আমাকে শিক্ষা দিতে পারে না বা কিতাব কিন্তু আমাকে পড়াইতে পারে না, কিতাবকে আমার পড়তে হয় এবং আমি পড়িয়া আমার জ্ঞান করিয়া বুঝতে হয়। তাহলে বোঝা গেল আরও একটি কিতাব আছে, সেই কিতাব কথা বলে, আরও একটি কিতাব সেই কিতাব কথা বলে, সে মানুষ সেবা করতে পারে, মানুষকে শিক্ষা দিতে পারে, মানুষকে বিপদ আপদ হইলে তাকে সহযোগিতা করতে পারে। তবে আমি বলবো সেটি একটি কিতাব যে নিজে কথা বলে এবং কথা বলেই শিক্ষা দিয়ে থাকে। আচ্ছা, তো এখন যেটি বলবো যে আমার চাচাগুরু জালালউদ্দিন খাঁ তিনি যে কবিতার মাধ্যমে কথাগুলো লিখে গেছেন, এই কথাগুলো আপনাদেরকে আমি বলবো। যে এই কথার ভিতরে পাওয়া যাবে যে দেখা গেছে যে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ পড়ে শেষ করে দেব কিন্তু আমি কখনো আল্লাহ প্রাপ্ত রাসুল প্রাপ্ত হতে পারবো না। তাই তিনি লিখেছেন, মানুষ তুয়া খোদা ভজো এ মন্ত্র না কে দিয়াছে, মানুষ ভজো কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে, খোদাই নিহি ছায়া কায়া স্বরূপ স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া ফুল কলিশয় প্রেমের গাছে, আরব দেশে মক্কার গর মতিনায় রাসুলের কব্বর বাইতুল্লাহ শূন্যের পাথর মানুষে সব করিয়াছে, এবার মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে, এবার খুলবে যখন দিলের কপাট দেখবে তবে প্রেমের হাট মারেফত সিদ্ধের ঘাট সকলে মানুষের কাছে, এবার সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে ফেরেস্তারা যাইতে না রে মানুষ তথা গিয়াছে রে, মানুষের সঙ্গ লইয়া পৃথিবীতে জন্ম হইয়া খেলতে হইল মানুষ লইয়া জাত বিনি কি জাত বাসে, এবার পায়ের দুলি গায়ে মাখো শরীরটা সঙ্গে রাখো তত্ত্ব বিশেষ গোপন আছে, ওরে জ্বালালে কয় মন্দ্রে বাজি করবে কত বেলে হাজি, ওরে মানুষ তোমার নায়ের মাঝি একদিন গিয়া হবি পারি। হে জগতবাসী, কিতাব গ্রন্থ কিন্তু আমার নায়ের মাঝি হবে না, আর আমার নায়ের মাঝি যিনি হবে তিনি কথা বলে, তিনি মুর্শিদ, তিনি আমার কিতাব, তিনি আমার জীবন্ত কিতাব, তার মুখে যা বলতেছে যা আইন কানুন দিতেছে আমি মানতেছি আমি করতেছি, কি হবে একদিন আমি পরপারে পার হয়ে যাব। হে জগতবাসী, আজকের যে আলোচনাটি, এই আলোচনাটি বোঝানো হলো যে পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে, যদি আমরা সে জীবিত কিতাব, যতক্ষণ পর্যন্ত জীবিত কিতাব আমাকে শিক্ষা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আসল জ্ঞানে
আমি পৌঁছাতে পারবো না। হে জগতবাসী, তো এ হলো মূল বিষয় যে সূরা কাহাফের দিকে লক্ষ্য করলেও দেখা গেছে যে আল্লাহ বলতেছে তারা আমার সুপথে নেই যাদের মুর্শিদ নাই, তারা আমার সুপথে নেই যাদের মুর্শিদ নেই। এই কথাটা সূরা কাহাফের 17 নম্বর আয়াতে যদি আল্লাহ বলে থাকে, এর পরেও যদি কোনো মানুষ কোরআন পড়ে এবং ফিরাউলিয়ার বিরোধ করে, তাহলে বোঝা গেল কি তারা কাফের। কাফেরের বাংলা কি অবুজ, যারা বোঝে নাই এরাই তো নবীকে আঘাত করছে, নবীকে মারছে, তাহলে তারা অবুজ, অবুজই কাফের। তাহলে যারা কোরআন পড়ার পরেও দেখা যাচ্ছে কাফের রয়ে গেল, এখন ওই ইমুকে বন্ড ফির ধরছে, ফির ধরলেই বন্ড হয়ে যায়। আর কোরআন বলতেছে যারা পীর ধরল তারা কাফের খাতায় তাদের নাম থাকে না, আর যারা পীর মুর্শিদ ধরে নাই তারা কাফের, তারা বিশৃঙ্খলাকারী, তারা অজ্ঞানী, তারা সুপথে নেই। এ কথা কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছে। হে জগতবাসী, আমাদের এই আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এই বলে রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।